আসসালামু আলাইকুম। প্রিপেইড ক্যাশ মিটারে কীভাবে টাকা রিচার্জ করবেন? এটা খুবই সহজ, আমি শর্টকাটে আপনাদের বোঝানোর চেষ্টা করব। আপনারা প্রিপেইড ক্যাশ মিটারে যখন টাকা রিচার্জ করবেন, তখন দেখবেন যে এখানে আপনার দুইটা বাটন আছে, এ এবং বি। সো আপনারা টাকা রিচার্জ করার সময় যে এ বাটন আছে, ওই এ বাটন এক থেকে 3 সেকেন্ড পর্যন্ত সেভে ধরবেন। সেভে ধরার পরে দেখবেন আপনার একটা কার্ড লেখা আপনার হাফ ডাউন করছে। যখন আপনার কার্ড লেখা হাফ ডাউন করবে, তখন আপনার কী করবেন, তখন আপনার কার্ডটি এ এবং যে বি মাঝখানে কার্ডটা সুন্দর করে ধরবেন। সুন্দর করে ধরে আপনারা 2 থেকে 3 সেকেন্ড রাখবেন। রাখার পরে দেখবেন অটোমেটিক্যালি আপনাদের কার্ডের যে পরিমাণ টাকা আপনাদের রিচার্জ করা আছে, তার মানে যে পরিমাণ পয়েন্ট রিচার্জ করা আছে, ঠিক সেই পরিমাণ পয়েন্ট আপনার মিটারে শো করবে। সো আপনারা দেখলে বুঝতে পারবেন। চলুন দেখুন, দেখেন আমার এখন 20 পয়েন্ট আছে, দেখছেন 20 পয়েন্ট। তো আপনারা চাইলে নিজে নিজেই মিটারের গ্যাস আপনারা টাকা রিচার্জ করতে পারবেন। ধন্যবাদ সবাইকে, আসসালামু।